সুন্দরবনের গরিব মানুষের পেটে লাথি মারা হচ্ছে কাজ করতে চ আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে আমরা পর্যটন আসছে না কেন ডিএফডি মালিকগঞ্জ মালিকদের পেটে লাথি মারা হচ্ছে কেন ডিএফডি পর্যটকদের গণ আন্দোলন চলছে দপ্তরে কালা আইন মানছি না সঙ্গে লাইন চালু রাখতে হবে চলছে বৃহত্তর আন্দোলনের পথে যাব আমাদের পেটে রুজি রোজগার বন্ধ করছেন আমাদের কয়েকটা বোর্ড মালিক লঞ্চ মালিক অসুস্থতা মৃত্যুর সঙ্গে লড়ছে এমতো অবস্থা ওনাকে বারবার জানানো হচ্ছেন উনি কিছু সাড়া দিচ্ছেন না আমাদের মুখে বলছেন সব ডান অথচ কর্মক্ষেত্রে দেখছি আমাদের পুরো পেটে লাথি মারছেন তাই আমরা ওনাদের সাত দেওয়া দাবি নিয়ে আজকে আমরা জানাতে এসেছি তিন এবং আজকে আমরা তিন দিন সময় দিচ্ছি ওনাকে উনি নেই ওনার হায়ার অথরিটিকে বড়বাবু আছেন দায়িত্বে ওনাকে বলেছেন আসুন আমাদের অবস্থা বিক্ষোভ চলবেন উনি সদুত্তর আমাদের দিলে ভালো না দিলে আমরা আগামী দিনে সুন্দরবন বন্ধ করার সিদ্ধান্ত নেব এবং উনি যদি একের পর এক নিয়ম হায়ার অথরিটির নাম করে চালিয়ে যান আমরা মানব না এবং সুন্দরবন বন্ধ করে দেবো অফিস কাছারি যেখানে আছে সব বন্ধ করে দেবো আমরা পর্যটন বাড়ার জন্যই কি এই ঘটনা পর্যটন বাড়ছে তো বটেই তার সঙ্গে যে অনলাইন প্রথা চালু করতে চাইছেন আমরা তারও পক্ষে আমরা অনলাইন চালু করুক তার সঙ্গে অফলাইন চালু রাখুক উনি হ্যাঁ অফলাইন অনলাইন দুটোই কেননা আমাদের গরিব মানুষ এখনও অনলাইন কী জিনিস জানেনই না কী কী আছে গণমন্ত্রী ছ তারিখ একটা আমরা এর আগে একটা গণমন্ত্রীকে এবং আমাদের লোকাল এমএলএকে এ দিয়েছিলাম বিবৃতি দিয়েছিলাম বা স্মারকলিপি দিয়েছিলাম সেখানে তারা বলেছিলেন যে কোনো ভাড়া বাড়ছে না গণমন্ত্রী সেইভাবে পেপারও সংবাদ প্রতিদিনও দিয়েছিলেন সেই পেপারও আমাদের কাটিং আছে সেই অনুযায়ী কোনো ভাড়া বিগত দিনে যা ভাড়া ছিল সেই ভাড়াই থাকবে কিন্তু উনি 20% ভাড়া বাড়িয়ে আমাদেরকে সব এ দিলেন এবং অনলাইন বলছে 12 তারিখ থেকে আজকে থেকে চালু সেই নিয়ম আমরা মানছি না সাধ্যাবাদ দাবির মধ্যে এটা আছে আমাদের দাবি হচ্ছে বিগত দিনে 34 বছর ধরে সুন্দরবন ব্যবসায় যে কর ছিল সেই করই থাকবে এবং যে অনলাইন প্রথা আমরা মানব না বা অনলাইন চালু করলেও আমাদের যেটা অফলাইন চালু রাখা সেটাও রাখতে হবে এবং লঞ্চ বোর্ড উনি লিমিট করে দিচ্ছেন এখানে কয়েক হাজার বোর্ড লঞ্চ ব্যবসায়ী ব্যবসা করেন জীবন জীবিকা অর্জন করেন উনি লিমিট করে দিচ্ছেন 120 এর বেশি লঞ্চ বোর্ড সুন্দরবনে ঢোকা যাবে না তো আমরা এইসব দাবি মানব না আগামী দিনে উনি যদি আজকে আসেন ভালো নাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাবো আপনার নাম রোহিত আমরা আজকে এখান থেকে আমরা বিভিন্ন ইউনিয়নের লোক জড়িত হয়েছি মিলিত হয়েছি আগামী দিনে আরও সার্কেল থেকে আসবেন এবং আমরা এখন এটার নাম আমাদের যে আন্দোলন এটা প্ল্যানিং সুন্দরবন পর্যটন ব্যবসায়ী বৃন্দ মিলে আন্দোলন করছি আমরা পুনর্বর্ধিত ভাড়া আমরা মানছি না পুনর্বর্ধিত ভাড়া রাখতে হবে অনলাইনের সঙ্গে সঙ্গে আমাদের অফলাইনও চালু করতে হবে বোর্ড লঞ্চ লিমিট মানছি না সুন্দরবনের গরিব মানুষের পেটে লাথি মারা হচ্ছে কার সত্তর ডিএফডি এফডি চলতে আমাদের গণ আন্দোলন চলছে কালা আইন মানছি না রাষ্ট্রবিধি মেনেই ডেপুটেশনে এসছে ওটা হ্যাঁ কতজন আজকে ইয়ে আছে আপনাদের আমরা 65 জন আজকে উপস্থিত হয়েছি হ্যাঁ সর্বদিক থেকে ঝড়খালি কৈখালি গতখালি ক্যানিং সোনাখালি
সকলে লঞ্চ এবং বোর্ড মালিক মালিক অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আসছেন। আপনাদের এই যে মহামারীর টাইমে এই যে আপনারা আপনাদের প্রবলেমটা কি ফেস হচ্ছে? প্রবলেম ফেস ফরেস্ট ডিপার্টমেন্টের যে নিয়ম বা আইন এসছে বর্তমানে, সেই নিয়মে আমাদের ব্যবসায় করা সম্ভব হচ্ছে না। কী বলেছে? আমরা গতানুগতিক নিয়ম চাইছি, যা এতদিন ধরে চলে এসছে আমাদের, যেরকমভাবে আমরা ব্যবসা করতে পেরেছি সেই নিয়মেই ব্যবসা করতে চাই আমরা। ডিপার্টমেন্ট থেকে কী বলছে? ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বলছে আমাদের কিছু করার নেই, উপরের অর্ডার। কিন্তু উপরে আমরা সমস্ত জায়গায় কথা বলেছি, সেখানে তারা বলছে যে যা করছে অফিস থেকেই করছে। কত দফা দাবিতে আজকে ডেপুটেশন? আমরা 7 দফা দাবিতে কোনো অবস্থান করছি সুন্দরবন ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসে। তো আমাদের দাবি দেওয়া হচ্ছে, দীর্ঘদিন আমাদের আমফান, এনআরসি এবং অতিমারি করোনাকে কেন্দ্র করে আমাদের ব্যবসা সম্পূর্ণ বিপর্যস্ত। সেই ব্যবসার সঙ্গে সাথে সাথে ফরেস্ট ডিপার্টমেন্টের যে কালা আইন বিভিন্ন রকমের নিয়মকানুন আসছে আনছে, সেই নিয়মকানুনের বেড়া জালে আমাদের ব্যবসা পুরো শেষের পর্যন্ত। সে কারণেই আজকে আমাদের অবস্থান এবং আমাদের 5 দফা দাবি, 7 দফা দাবি নিয়ে আমরা ক্যানিং অফিসে অবস্থান করছি আমাদের এফডি সাহেবের কাছে। আমাদের প্রথম দাবি হচ্ছে, 1 নম্বর, বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের পুরনো পর্যটন কর বহাল রাখার নির্দেশ দিয়েছেন, সেটাই চালু রাখতে হবে। 2 নম্বর, বন দপ্তরের বর্ধিত পর্যটন কর আমরা মানছি না, মানব না। অনলাইন বুকিং মানছি না, অফলাইন চালু রাখতে হবে। পর্যটকদের ওয়াচ টাওয়ারে নামতে দিতে হবে। 28/9/2020 এফডির কথা মতো পুরনো নিয়ম চালু রাখার অর্ডার কপি আমাদের দিতে হবে। 6, লঞ্চ বোর্ড পারমিশনের কোনো নির্দিষ্ট সংখ্যা থাকবে না। 7, ক্যানিং, সোনাখালী, গোসাবা সব জায়গায় পারমিশন চালু রাখতে হবে। এই সমস্ত দাবি দেওয়ার প্রেক্ষিতে আজকে আমাদের অবস্থান, বিক্ষোভ চলছে এবং আগামী দিনে এর থেকে বড় আন্দোলনে আমরা অংশগ্রহণ করব। কী নাম আপনার? আমার নাম আমিরুল মিদ্দে। কোন ইউনিয়ন? আমরা সবাই যাবো বন্ধু। হ্যাঁ, 500 লোক 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 500